হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। সো আজকে আমি মা আর শাইনিতে যাচ্ছি, আজকে প্রথমবার মায়ের সাথে গিয়ে ব্লগ করব। সো আমি যেখানে যাচ্ছি সেটা আমি ওইখানে গিয়েই বলবো, আপাতত আমি রেডি হইনি, দেন আবার শ্যুট করছি। ওকে, আমরা যখনই বেরোবো বলি তখনই আমাদের এরকম বাইরে বৃষ্টি হয়। তো আমি ফাইনালি রেডি হয়ে গেছি আর এদিকে আমার মাও রেডি হয়ে বসে আছে, কিন্তু আরেকটা জিনিস, বাইরে বৃষ্টি পড়ছে তাই জন্য আমরা বেরোতে পারছি না, আর শাইনিতেও আসেনি। আর এখানে কিন্তু পগগাই খেলা করছে, ও খালি সারাদিন হাঁপ চাটে, ওর এটাই কাজ। শাইনিতা চলে এসে এসেই ওর একটাই কাজ, খালি ঝামেলা করা, তো ঝামেলা করবে। আর বৃষ্টিও কমে গেছে, তো চলো যাওয়া যাক, তাই তো বল। আমি যেটা বলেছিলাম যে গিয়ে বলবো আমরা কোথায় এসেছি, তো আমরা এসেছি গরনাটা। তো মায়ের কিছু জিনিস কেনার আছে, তো তাই জন্য এসেছি মায়ের সাথে। তো মা এখন এসেই কেনাকাটি শুরু করে দিয়েছে। কত টাকা লাগে দেখতেই পাচ্ছো তোমরা, এখানে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, কিন্তু একটাও আমি কিনতে পারবো না, সব কিনবে শাইনিটা আর মা। মা আবার কি একটা দেখছি, এটা কিনবে মনে হয়, দেখে সোনার মনে হচ্ছে কিন্তু আসলে নয়, এটা হচ্ছে সৌদি আরব লাইট। মস্ত জোক মারার ই হাসরে হালকা হাস। এখানে অনেক সোনার দোকান, আমার পিছনে অনেক সোনার দোকান। তো আমরা ওখান থেকে কিছু কিনিনি, তাই জন্য চলে এসছে এই কাকুটার দোকানে। তো এই কাকুটার দোকানে এসে যা দেখলাম, এখানেও অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, মানে সবই সিটি গোল্ডে। তো গাইস, তোমরা দেখতেই পাচ্ছ এখানে ম্যাম শপিং করছে। ম্যাম খুব কনফিউজ হয়ে গেছে এত কালেকশান দেখে, তাও ম্যাম অনেক কিছু পছন্দ করে ফেলেছে, এখানে সব কিছু অনেক কম দাম, তাই ম্যাম বুঝতে পারছে না কোনটা ছেড়ে কোনটা নেবে। এইটা এইটা দেখাচ্ছিলাম, ঠিক আছে, এইটা দিয়েছি ফেসবুকে, গুগলে খুলবে পেয়ে যাবে আমাদের আদি সুরেনচন্দ্র বকা। থ্যাংক ইউ কাকু। দুটো চেন লকেট, একটা মঙ্গলসূত্র, একটা ওই দিয়ে। ম্যামের আজকে অনেকটা খরচা হয়ে গেছে, 420 টাকা। ম্যাম খুব আপসেট মনে হচ্ছে, নাই না না না, এগুলো ঠাকুরের জন্য, ভারী নয় মেটাল, হালকারই মেটাল। তো গাইস, আমরা তখন ওখানে শ্যুট করতে পারিনি, তো আপাতত আমরা এখন বাগমারি চলে এসেছি, এখন এখানে এসে শ্যুট করছি। পিছনে দেখতে পাচ্ছি খাবারের দোকান, তো এখন আমরা এখানে খাবার কিনছি। ফাইনালি আজকে কিছু খাওয়াচ্ছেন, আজকে মা খাওয়াচ্ছে বেসিক্যালি, বলেছিলাম খাওয়াতে, মানে আমি বলেছিলাম খাও, কিন্তু ম্যাম বললো তো এখন আর্ন করিস না, তাই তো তখনও বললো যে আমি ইউটিউব মানি আসবো, মানে ইউটিউব মানি যাবে আসবো তবেই খাওয়াবো, তো তার জন্য আপনারা সাবস্ক্রাইব করে দিন, যাতে ইউটিউব মানিতে আমরা খাওয়াবো। ফাইনালি বাড়ি চলে এসেছি, তো আমরা ওখান থেকে অনেক কিছুই কিনেছি, সেগুলো দেখাতে পারলাম না কারণ মা ঢুকিয়ে দিয়েছে। তো মাও অনেক কিছু কিনেছে, ডোনার মায়ের জন্য একটা কানের কিনেছে, আর আমি আমার জন্য একটা এই চেনটা কিনেছি। খুব মানে কম দামে এখানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, তোমরাও চাইলে যেতে পারো, কাকু তো বলেই দিল। সো আমি ব্লগটা এখানে এন্ড করছি, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে, আজকের জন্য টাটা।